हरे कृष्णा, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। আপনাদের কিছু আরো কিছু সুন্দর কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। আমি যেখানে রয়েছি খুব সকালের মুভমেন্ট দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর করে। দেখুন জলটা কোথায় চলে যাচ্ছে, জলটা কোথায় চলে যাচ্ছে। তেমনি করে আমাদের জীবনটাও একটা একটা দিন আমাদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। আমরা যেই শরীর, যা কিছু শরীর জন্য, সম্পত্তির জন্য আমরা যেভাবে উঠে পড়ে লেগে আছি নির্বাহ করার জন্য, তাছাড়া অন্য কিছু জানি না, তার পরিণাম একদিন একদিন করে কমে যাচ্ছে। আমি আজকে আপনাদের সূর্য উদয়টা দেখাবো, খুব সুন্দর, একটু অপেক্ষা করুন। আমি এখন ওই দিকেই ক্যামেরা করে আছি, আমাকে দেখতে পাবেন না। এখন ওই দিকে আপনারা দর্শন করুন সূর্য উদয়টা। আপনারা হয়তো সকলেই জানেন সূর্য উদিত হয়, অস্ত হয়, উনি উনার নিয়মেই উদিত হয়, অস্ত হয়, কিন্তু আমরা সেটা কোনোদিন দর্শন করি না। হয়তো অনেকে করেন, অনেকে করেন না, কেননা এই সময়টা অনেকের খুব ঘুম পায়, ঘুমিয়ে থাকে। তো দেখুন খুব সুন্দরভাবে ইন্দ্রদেব, সূর্য দেবতা উদিত হচ্ছে। উনি উনার নিত্য ধর্ম অনুযায়ী, উনি উনার নিয়ম অনুসারে এই কুজ্ঝটিকা অন্ধকার অপসারিত করে উনি উদিত হচ্ছেন। উনি জ্ঞানের আলো প্রদান করছেন। আমাদের কি জ্ঞানের আলো আছে? আমাদের কি জ্ঞানটা অজ্ঞানতায় পরিণত হয়ে আছে? এমনি করে জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রকটিত করতে হবে। এই জ্ঞানের আলো যদি উদিত হয়, তাহলে এ সমস্ত অন্ধকারময় অন্ধকার সমস্ত কিছু হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। তখন যে ভগবান জ্যোতির্ময়, ভগবান যে তেজস্বী রূপ, ভগবান যে জ্যোতি রূপ, তখন আমাদের হৃদয়ে উদিত হবে, যেমন করে সূর্য উদিত হচ্ছে। দেখুন সূর্য উদিত হওয়া মানেই কি? অন্ধকার সমস্ত চলে গেল। তো কি করে উদিত হবে? জ্ঞানটা কখন হবে? জ্ঞান আপনাদের প্রত্যেকের রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে। সেটা কি জ্ঞান? পারমার্থিক জ্ঞান। আমাদের যে আমাদের মধ্যে যে জ্ঞানটা রয়েছে ওটা জ্ঞান নয়, ওটা হচ্ছে অজ্ঞান। জ্ঞান যেটা কি? ভগবানকে জানা, ভগবানের সাধন ভজন করা। সেটা জানবেন কি করে? আমাদের ব্রহ্মী মুহূর্তে উঠতে লাগবে। আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে আরাধনা, ধ্যান, তপস্যা আদি করতে হবে, তাহলে আমাদের শক্তি, বুদ্ধি সমস্ত কিছু অর্জন হবে, তাছাড়া হবে না। আপনারা ভাবছেন বুদ্ধি, শক্তি, সমস্ত কিছু ওই আমিষ
ভক্ষণ করে এই জাগতিক পড়াশোনা করে আমাদের বুদ্ধি শক্তি হবে না, তাই না? দেখুন সুন্দরভাবে সূর্য উদিত হচ্ছে, দেখুন আপনারা। আপনারা নিশ্চয় সকলেই দেখছেন, দেখবেন পরে, কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে, কেমন লাগলো এই জিনিসটা। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এরকম করে আমাদের হৃদয় ও জ্ঞানের আলো জানতে লাগবে। আমাদের সাধুসঙ্গ করতে হবে, আমাদের ভগবানকে জানতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমার উদ্দেশ্য এই নয় যে আমি পড়াশোনা করে ভালো চাকরি করব, ভালো টাকা কামাবো, এটাই কি আমাদের শেষ পরিচয়? আমাদের কি পরিচয় নয় যে আমাদের ভগবানকে জানতে পারি, ভগবান কি, ভগবানকে কি করে প্রাপ্তি করব? এটা কি কারুর হৃদয় একবার জানে না? এই বিচিত্রময় সমাজ, এখনকার সমাজ ব্যবস্থা হচ্ছে পুঁথিগত বিদ্যা, পুঁথিগত অধ্যয়ন করো, পরীক্ষায় পাশ করো, চাকরি করো, টাকা কামাও, এটাই কি আমাদের, এটাই কি আমাদের উদ্দেশ্য? দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর, এগুলো দর্শন করুন। সকালে আপনার ঘুম থেকে উঠুন, ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠুন, উঠেই এইভাবে প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দর্শন করুন। এবং ব্রহ্ম মুহূর্তে ওঠা খুবই খুবই আমাদের শরীরের পক্ষে মঙ্গলজনক। এবং আপনারা হয়তো ভাবছেন যে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করে আমরা বুদ্ধি হব, বুদ্ধিমান হব, তেজস্বী হব, শক্তিমান হব, তাই নয়। দেখুন কত সুন্দরভাবে সূর্য উদিত হচ্ছে। সাধুসঙ্গ করুন, সাধুসঙ্গ করে জীবনটাকে সার্থক করুন, আত্মকল্যাণ করুন। কত সুন্দর, দেখুন আপনারা কেউ সকালে উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে কেউ প্রণাম করেন? আপনারা প্রণাম অবশ্যই করবেন সূর্য দেবতার উদ্দেশ্যে, উনি কৃপা করবেন, ভগবান জ্যোতির্ময়। আমরা কিছু কিছু জিনিস রয়েছে, আমরা কিছু কিছু জিনিস পালনই করি না, শুধুমাত্র আমাদের পুঁথিগত বিদ্যা অধ্যয়ন ছাড়া আমরা কিন্তু এই সমস্ত জিনিস কিছু কেউ জানে না। সকালে উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করবেন, সকলে, সকলের উদ্দেশ্যে বলছি, সকলে প্রণাম করবেন, তাতে আমাদের জ্ঞানের আলো দিতে হবে, কৃপা করবেন উনি। এবং দেখুন এবার আমি বলি, সূর্য উদিত প্রায় হয়ে গেছে পুরো, এবার ফিরে আসি। ভগবানকে জানার চেষ্টা করুন, ভগবানকে প্রাপ্তি করার চেষ্টা করুন, এটাই হচ্ছে আমাদের মেন, এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। নাহলে জাগতিক পড়াশোনার কোনো মূল্য নেই, যতক্ষণ না সেটা ভগবত সেবা না লাগছে। জড়বিদ্যা সব মায়ের বৈভব, এই জড়বিদ্যার দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। একমাত্র কার দ্বারা প্রাপ্তি হয়? ভক্তির দ্বারা। ভগবানকে জানার চেষ্টা করুন, আর কিছু বলছি না, এখানেই আমি রাখছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, ভালো রাখুন।